হেলে পড়েছে পৃথিবী। দুই মেরু তাদের অবস্থান থেকে সরে গিয়েছে। এর ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়তে চলেছে পৃথিবীতে। সম্প্রতি এমন ভয়ঙ্কর তথ্য দিয়েছে বিজ্ঞানীরা। জানিয়েছে এর ফলে কী ধরনের ক্ষতিকর প্রভাব পড়বে পৃথিবীতে, আর এই পরিণতির জন্য বেশি দায়ী ভারত ও যুক্তরাষ্ট্র। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। গভীর সমুদ্র মহাসাগরে দিকভ্রান্ত হচ্ছে নাবিকরা, আর কিছুদিনের মধ্যে হয়তো আকাশে বিমান চালকরাও পথ ভুল করবেন। ভুলভ্রান্তি হবে স্মার্টফোনে দেখানো গুগলের ম্যাপেও। ভাবছেন নিশ্চয়ই কেন এমন হবে, কারণ হলো মাথা বিগড়ে গেছে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের। দুই মেরুও তাদের অবস্থান থেকে কিছুটা সরে গেছে। পৃথিবী তার কক্ষপথে ঘোরার সময় 80 সেন্টিমিটার পূর্বে হেলে গেছে, ফলে এতদিনের সব হিসেব নিকেশই গুলিয়ে গেছে। জিওফিজিক্যাল রিসার্চ লেটারে পৃথিবীর দুই মেরুর এই বদলের কারণ বলেছেন দেশ বিদেশের বিজ্ঞানীরা, আর এর জন্য নাকি ভারত ও আমেরিকার মতো দেশকেই দায়ী করা হয়েছে। বিজ্ঞানীরা বলেছেন 1993 থেকে 2010 সালের মধ্যে প্রতি বছর পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে 4.36 সেন্টিমিটার বেগে দুই মেরুর অবস্থান বদলে গেছে। পৃথিবীর দুই মেরু 64.16 ডিগ্রি পূর্বে সরে গেছে, ফলে পৃথিবী তার কক্ষপথে ঘোরার সময় 80 সেন্টিমিটার পূর্বে হেলে গেছে। জলবায়ু বদলের কারণ খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা এই নতুন তথ্য হাতে পেয়েছেন, যা চিন্তা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। বিজ্ঞানীরা বলছেন এসবের কারণ ভূগর্ভস্থ পানির স্তর হু হু করে কমছে। মানুষ তার প্রয়োজনে এত বেশি ভূগর্ভস্থ পানি ব্যবহার করছে যে মাটির নিচের পানির স্তরের ভারসাম্য বিগড়ে যাচ্ছে, বদলে যাচ্ছে ভূগর্ভের অভ্যন্তরের গঠন। ভূগর্ভস্থ পানির স্তর কতটা কমছে তার সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি, তবে নানা পরীক্ষা নিরীক্ষায় বিজ্ঞানীরা প্রাথমিকভাবে অনুমান করছেন 2150 গিগাটন ভূগর্ভস্থ পানি মাটির নিচ থেকে বের করা হয়েছে। ভূতত্ত্ববিদরা বলছেন পৃথিবীর পেটের ভেতরে যে চৌম্বকক্ষেত্র রয়েছে তার বিরাট ভূমিকা। ওই চৌম্বকক্ষেত্রটা তৈরি হয় মূলত পৃথিবীর ভেতরে থাকা গনগনে তরল লোহা স্রোতের জন্য। তাছাড়া মাটির নিচে যে পানির স্তর আছে তাও সমানভাবে বিস্তৃত, ফলে পৃথিবীর ভরের ভারসাম্য বজায় থাকে। কিন্তু এখন দেখা যাচ্ছে ভূগর্ভের সেই পানির স্তর কমে যাচ্ছে, ফলে পৃথিবীর ভেতরে থাকা তরল লোহা ও তরল অবস্থায় থাকা অন্যান্য পদার্থের স্রোতের ভারসাম্যে অদলবদল হচ্ছে। বিজ্ঞানীদের অনুমান এই কারণেই ভূগর্ভের অভ্যন্তরীণ অবস্থান ও পৃথিবীর ভরের ভারসাম্য বিগড়ে যাচ্ছে। বিশ্বের স্থলভূমির মাত্র 2% ভারতে থাকলেও বিশ্বের জনসংখ্যার 1/5 হল ভারতের জনসংখ্যা, তাই ভূগর্ভস্থ পানির উপরে চাপ স্বাভাবিক নিয়মেই বেশি। ভারতে যে পরিমাণ পানি ভূগর্ভ থেকে তোলা হয় তার পরিমাণ চীন এবং আমেরিকায় তোলা ভূগর্ভের পানির মিলিত পরিমাণের চেয়ে বেশি। এখন আবার আমেরিকাও যথেষ্টভাবে ভূগর্ভের পানি ব্যবহার করে, ফলে ভূগর্ভের পানির স্তর তলানিতে এসে ঠেকছে, যার প্রভাব ভয়ঙ্কর হয়ে দেখা দিচ্ছে। জয়ন্ত কর্মকার, নাগরিক